হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট একটা স্টোরি পড়বো। আমার স্টোরিটির বিষয় হচ্ছে, কমপ্লিটিং স্টোরিটির বিষয়, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। এটার অর্থ হচ্ছে, সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়। তো চলো আমরা এই খুব গুরুত্বপূর্ণ স্টোরিটা পড়া শুরু করি, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে SSC পরীক্ষার জন্য। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে পড়বে, এবং এছাড়াও যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট স্টোরিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি বলে দেব, কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটা পুরোপুরি না টেনে একদম পুরোপুরি সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কোনগুলো, কোন স্টোরিগুলো বা কোন প্যারাগ্রাফগুলো তোমাদের জন্য ভালো হবে। তো চলো আমরা পড়া শুরু করি। এ ম্যান, একজন মানুষ, হু ওয়ান্টেড, যে চেয়েছিল টু বাই এ ডগ, একটা কুকুর কিনতে চেয়েছিল, ওয়েন টু দ্য পেট শপ, এবং একদম একটা গৃহপালিত দোকানে গিয়েছিল, গৃহপালিত পশু পাখি যেখানে কিনতে পাওয়া যায়। দেন হি চুজ এ লাভলি ডগ, তখন সে একটা খুবই সুন্দর একটা কুকুর পছন্দ করলো। দ্য ওনার অফ দি পেট শপ, এই যে গৃহপালিত পশু পাখির যে দোকানটার যে মালিক রয়েছে, হু ইজ অ্যান এক্সপার্ট, যে হয় খুবই দক্ষ অন ডগস, কুকুরদের নিয়ে, ওয়ান সতর্ক করলো দ্য ম্যান মানুষটিকে অ্যাবাউট ইটস লেজিনেস, এটার এটার যে অলসতা সেটা সম্পর্কে তার মালিক তাকে খুবই সতর্ক করে দিল। হি সেড, সে বলল, দ্যাট ইটস নাইস লুক ওয়াজ ডিসেপ্টিড, এটা দেখতে খুব সুন্দর কিন্তু এটার মধ্যে রয়েছে প্রতারণা, অর্থাৎ বাইরে থেকে ফিটফাট কিন্তু ভেতরে রয়েছে প্রতারণা, অর্থাৎ লেফাফা দুরস্তি যাকে বলা যায়। হাউএভার, যদিও হি ব্রড, সে কিনেছিল এটা, ইট এটা কিনেছিল হোয়েন দ্য রিস্ট হোম, যখন সে বাসায় পৌঁছেছিল, দ্য ডগ ইমিডিয়েটলি, কুকুরটি খুব দ্রুতই, ওয়েন টু দ্য নেইবার্স ক্রেজি ডগ, অর্থাৎ সে গেল প্রতিবেশীর খুবই একটা অলস বা পাগলাটে এ ধরনের একটা কুকুরের কাছে। অ্যান্ড অলসো ইট ডিড নট অবে দ্য ম্যান, এবং এটা আরও সম্মান করতে ছিল না ওই মানুষটাকে বা মালিককে তার। আফটার, পরে, দ্যাট দ্য ম্যান ব্রড দ্য ডগ ব্যাক টু দ্য পেট শপ, তারপরে লোকটি আবার একটা কুকুর কিনতে ওই পেট শপ, অর্থাৎ ওই গৃহপালিত দোকানের কাছে গেল। অ্যান্ড হি সেড, এবং সে বলল, আই গোট ইট, আমি এটা পেয়েছি, হোয়াট কাইন্ড অফ ডগ, কোন প্রকারের ডগ ইট ইজ, এটা হয়, অর্থাৎ কোন প্রকারের কুকুর হয় এটা, সেটা আমি বুঝতে পেরেছি, ফ্রম দ্য কোম্পানি ইটস কিপস, যে সে যে ধরনের কোম্পানি, অর্থাৎ সে যে ধরনের সঙ্গীর সাথে চলাফেরা করেছে, সেও ঠিক একই ধরনের একটা কুকুর। এটার অর্থ মানে এই স্টোরিটা হচ্ছে গিয়ে, সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়, অর্থাৎ যেরকম সঙ্গী মানুষটাও ঠিক সেরকম। তো এরপরে যে গুরুত্বপূর্ণ যে স্টোরিগুলো রয়েছে সেই স্টোরিগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে শেখ সাদির যে একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট স্টোরি রয়েছে, যেটা হচ্ছে পোশাক মানুষকে মূল্য, অর্থাৎ পোশাকের জন্য মানুষকে মূল্য দিতে হয় না,